15 ফেব্রুয়ারি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন মোদি। বন্দে ভারত এক্সপ্রেস বা ট্রেন 18 মেক ইন ইন্ডিয়া তৈরি এই ট্রেনের পথ চলা শুরু আগামী 15 ফেব্রুয়ারি। ওই দিন নয়াদিল্লি থেকে এই ট্রেনের সূচনা হবে। উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল 10টায় প্রধানমন্ত্রী এই ট্রেনের সূচনা করবেন বলে রেল জানিয়েছেন। বৃহস্পতিবার রেলের তরফে জানানো হয়েছে একথা। সেদিন নয়াদিল্লি স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম যাত্রা শুরু। দিল্লি থেকে বারাণসী পর্যন্ত যাবে এই বন্দে ভারত এক্সপ্রেস। চেন্নাইয়ে রেলের ইন্টিগ্রাল কোচিং ফ্যাক্টরিতে তৈরি এই ট্রেনের প্রথমে নাম ছিল ট্রেন 18। পরে রেলমন্ত্রী পীযূষ গোয়েল এর নাম দেন বন্দে ভারত এক্সপ্রেস। এই এক্সপ্রেস ভারতের দ্রুতগামী ট্রেন হতে চলেছে, যা ঘন্টায় 180 কিলোমিটার গতিবেগে যাবে। 30 কোচের শতাব্দী এক্সপ্রেসের বদলে 16 কোচের এই ট্রেন এখন চলবে।